বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন জোনাল কমিটি থেকে আগত সদস্যবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা সংযুক্ত আছেন, সকল উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা এখানে অনেকক্ষণ ধরে বক্তব্য শুনেছি, আমাদের অনেক বক্তার বক্তব্য শুনেছি, এতক্ষণ আমরা যে সকল বক্তার বক্তব্য শুনেছি, সকল বক্তার বক্তব্যে বর্তমানে দেশের পরিস্থিতি সব কিছু, বর্তমান ভবিষ্যৎ সব কিছু ফুটে উঠেছে। অনেকগুলো বিষয়ের হয়তো আলোচনা করার প্রয়োজন নেই, তাই আলোচনার প্রথমেই শুরুতেই আমি যে উদ্দেশ্যে আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি, যে মানুষটির উদ্দেশ্যে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই মানুষটি আজকে তার 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে এবং তার প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাচ্ছি আপনাদের সামনে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সৃষ্টির ইতিহাস, এটার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। একটি স্বাবলম্বী দেশ, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যতদিন দেশের দায়িত্ব পালন করেছেন, সেই সময় এবং তার পরবর্তী সময়ের আমরা যদি আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলোর খবর লক্ষ্য করি, তাহলে এটিই প্রতীয়মান হয়। শুধু তাই নয় প্রিয় উপস্থিতিবৃন্দ, শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের রাজনীতি দরবারেও বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব সহকারে একটি মর্যাদাশীল স্থানে উপস্থাপন করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন বটমলেস বাস্কেটের অবস্থা থেকে। কিন্তু যারা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে সকল সময় পরিণত করে রাখতে চায়, সেই অপশক্তি তো থেমে থাকেনি তাদের ষড়যন্ত্রের জাল বিছাতে। সেই অপশক্তি, যেই অপশক্তিকে, যেই অপশক্তি 1975 সালের 7ই নভেম্বর পরাজিত হয়েছিল, সেই অপশক্তি আবার ষড়যন্ত্রের জাল বিছায় এবং তাদের সেই ষড়যন্ত্রের কারণে 1981 সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা সংক্ষেপে যদি একটি বিষয় দেখি, তাহলে দেখব যে 1971 সালে আমাদের দেশ 16ই ডিসেম্বরে এই দেশ প্রিয় মাতৃভূমি স্বাধীন হবার পরে পরবর্তী কয়েকটি বছরেও কি বাংলাদেশের মানুষ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশ জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন, যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীনের পরবর্তী কয়েক বছর মানুষের সেই আশা আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছিল? কিন্তু আমরা যদি ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে না, সেই আশা পূরণ হয়নি। অর্থাৎ স্বাধীনতার যে
সুফল, স্বাধীনতার সেই সুফল মানুষ কিন্তু উপভোগ করতে পারেনি। জনগণের বর্তমানে যেভাবে জনগণকে দাবিয়ে রাখার জন্য, জনগণের বাক স্বাধীনতাকে দাবিয়ে রাখার জন্য, জনগণের ভোটের অধিকার কেড়ে নেবার জন্য, জনগণের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে রাখার জন্য যেভাবে র‍্যাব, পুলিশকে, আদালতকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের বিরুদ্ধে, ঠিক স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে একইভাবে জনগণের ভোটের অধিকারকে দাবিয়ে রাখার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতাকে ছিনিয়ে রাখার জন্য, মানুষের কণ্ঠকে দাবিয়ে রাখার জন্য একইভাবে রক্ষী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনীর মতন। আপনারা উপস্থিতিবৃন্দ, আপনারা যদি লক্ষ্য করেন, আমরা যদি সকলে একটু ঠান্ডাভাবে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে শহীদ জিয়া, খালেদা জিয়া, গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকার, মুক্ত গণমাধ্যম, এই সকল বিষয়গুলো কিন্তু এই যে বর্তমানের মাফিয়ার সরকার বা তাদের যে দল, বা 75-এর 7ই নভেম্বর যেই অপশক্তি পরাজিত হয়েছিল, এই বিষয়গুলো অর্থাৎ শহীদ জিয়া, খালেদা জিয়া, গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকার, মুক্ত গণমাধ্যম, এই বিষয়গুলো তাদের কাছে কিন্তু একটি ভয় বা আতঙ্কের বিষয়। কারণ আমরা বরাবর খেয়াল করেছি, দেশের গণতন্ত্র প্রিয় মানুষ, দেশের সাধারণ মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায়, যারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বিশ্বাস করে মানুষের নিরপেক্ষ ভোটের অধিকারে, তারা খেয়াল করে দেখেছেন যে যদি জনগণ শক্তিমান থাকে, যদি মানুষের মৌলিক অধিকারগুলো বহাল থাকে, যদি গণতন্ত্র কার্যকর থাকে, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকে, তাহলে সব সময় জনগণের রায়ে আপনাদের দল বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়ে থাকে। তাই খুব সহজে আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, যারা বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের সকলের সামনে, শুধু আমাদের নয়, এই যে যেই মানুষগুলোর কথা বললাম, যারা বাংলাদেশের সাধারণ মানুষ, হয়তো রাজনীতি করেন না কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করেন, তাদের সকলের কাছে একটি জিনিস পরিষ্কার, বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জিয়া একটি সমার্থক, একইভাবে সমার্থক। কি, আমি আবারও বলি, বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জিয়া সমর্থক একটি শব্দ। ঠিক একইভাবে প্রিয় উপস্থিতিবৃন্দ, গণতন্ত্র, ভোটের অধিকার, আত্মমর্যাদা ও খালেদা জিয়া সমর্থক। প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশে এই মুহূর্তে কি চলছে, বিগত 15 বছর বা 17 বছর আমরা যদি সেই ষড়যন্ত্র, যে আমি প্রায় একটি কথা বলে থাকি যে 75-এর 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি, তাদের যে ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের ফলে শহীদ জিয়া শহীদ হয়েছিলেন, তাদের সেই ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের ফলে 1982 সালে দেশে সামরিক শাসন হয়েছিল, বিএনপিকে বন্দুকের নলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে, তাদের যে ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের ফলে 21শে অগস্টের ঘটনা ঘটেছিল, তাদের সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে 111ও হয়েছিল। এই যে শক্তি, অপশক্তি, এই অপশক্তি কিন্তু বর্তমানে মহাজোটের নামে, আগেও বলেছি আপনাদেরকে আমি, মহাজোটের নামে একজোট হয়ে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায়
জোর করে দখল করে রয়েছে। এরা কিভাবে কি করছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন, ভিন্ন মতের সকল মানুষকে, সেটি বিএনপি হোক বা ভিন্ন মতের যে কোনো দল হোক, ব্যক্তি হোক, সংঘ হোক, সংগঠন হোক, প্রত্যেককে তারা কিভাবে অত্যাচার নির্যাতনের মুখে নিয়ে গেছে, এর সাক্ষ্য বাংলাদেশের মানুষ, এর সাক্ষ্য বাংলাদেশের বিএনপির অন্তত 40 লক্ষ নেতাকর্মী। এদের কোন সেক্টর বাদ দিয়ে আপনাদের সামনে কোনটি বলবো, এখানে যতজন মানুষ আপনারা আজকে আমার সামনে উপস্থিত আছেন, প্রত্যেকেও একটি করে সেক্টর বলতে পারবেন যে প্রত্যেকটি সেক্টরে তারা কীভাবে সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে গত 10-12-13 বছরে। কিছুদিন আগে আপনারাও দেখেছেন, সকলেই পত্রপত্রিকায় দেখেছি যে এই মাফিয়া সরকারের রং হেডেড যে অবৈধ প্রধানমন্ত্রী, হেলমেট বাহিনীর নেত্রী শেখ হাসিনা, কয়েকদিন আগে দেখলাম পদ্মা ব্রিজ নিয়ে কতগুলো কথা বলেছে। পদ্মা ব্রিজ সম্পর্কে এখানে কয়েকজন এক-দুইজন বক্তব্য দিয়ে গেছেন, আমি অত ওদিকে যাব না। পদ্মা ব্রিজের সম্পর্কে আপনাদেরকে একটি কথা, ছোট্ট একটি কথা আমি বলি। 2003 সালে জাইকা, জাপানিজ যে দাতা সংস্থা জাইকার একটি সমীক্ষায় 10,000 কোটি টাকা দিয়ে পদ্মা ব্রিজের সকল বিষয় পরিকল্পনা গ্রহণ করা হয়, 10,000 কোটি টাকা। এবং 2005 সালে তার ভিত্তিতে, সেই প্রকল্পের ভিত্তিতে 2005 সালে মোটামুটিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 10,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে পদ্মা সেতু তৈরি করা হবে। উপস্থিতিবৃন্দ, 2005 সালে আমরা মোটামুটিভাবে কাজ এগিয়েছিলাম, প্রাইমারি কাজগুলো পদ্মা সেতুর এগিয়েছিলাম। এই মাফিয়া সরকার ক্ষমতায় আসার পরে এটা নর্মাল প্রসেসেই হচ্ছে কাজ। আজকে আপনাদেরকে শুধু একটি কথাই চিন্তা করতে বলবো যে 2005 সালে দেশনেত্রী খালেদা জিয়ার সরকার যেই ব্রিজের কাজ, যমুনা ব্রিজের পরে পদ্মা ব্রিজের কাজও খালেদা জিয়া শুরু করেছিলেন, এবং যেই ব্রিজের কাজ 10,000 কোটি টাকা দিয়ে করা সম্ভব ছিল, সেই ব্রিজটির কাজ আজও শেষ হয়নি, কিন্তু প্রায় 40-50 হাজার কোটি টাকার মতন এর মধ্যেই খরচ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, বাংলাদেশের মানুষের প্রশ্ন আজ যে 10,000 কোটি টাকার ব্রিজ হয়তো 500-1,000 কোটি টাকা বা খুব বেশি হলে 2,000 কোটি টাকা বাড়তে পারে, কিন্তু 10-50 হাজার কোটি টাকা যদি বৃদ্ধি হয়, এই টাকা কাদের পকেটে কোথায় গিয়েছে, সেই হিসাব অবশ্যই বাংলাদেশের মানুষ একদিন জানতে চাইবে, জানার অধিকার তাদের আছে। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই টাকা দিয়ে একটি নয় বরং 1 ডজন পদ্মা ব্রিজ গঠন করা সম্ভব ছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি পদ্মা ব্রিজ গেল, এর মধ্যে আপনারা বালিশ ক্রয়ের গল্প শুনেছেন, এর মধ্যে হসপিটালের পর্দা ক্রয়ের গল্প শুনেছেন, এর মধ্যে আপনারা কোভিডের টিকা ক্রয়ের গল্প শুনেছেন, কোভিড ভ্যাকসিনের কাহিনী শুনেছেন, এর মধ্যে আপনারা হাসপাতালের সুই স্টেথিস্কোপ কাহিনী শুনেছেন, এর মধ্যেও আপনারা শুনেছেন, এই এত কিছুর মধ্যেও আপনারা গল্প শুনেছেন যে বাংলাদেশের বিশেষজ্ঞরা খিচুড়ি রান্না করতে শিখতে যাবে বিদেশে, তার জন্য কত কোটি কোটি টাকা, জনগণের কি পরিমাণ কোটি কোটি টাকা খরচ হয়েছে, এরকম আরও অদ্ভুত, এমনকি পত্রপত্রিকায় আমরা দেখেছি যে তালগাছও বিক্রি করছে কোটি কোটি টাকায়, কলা গাছও বিক্রি করছে কোটি কোটি টাকায়, এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন, সমগ্র জাতি ঘটনা দেখেছে। কাজেই সেই বিষয়গুলোতে আর গিয়ে খুব একটা লাভ নেই, এর হিসাব ইনশাল্লাহ একদিন জনগণ নেবে, এর হিসাব কড়ায় গণ্ডায় জনগণ, বাংলাদেশের জনগণ আদায় করবে। আমরা একটু আগে যে বলেছি কোন সেক্টর রেখে কোন সেক্টর আমরা আলাপ করব, এই মাফিয়া সরকার প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছে, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, দেশের সরকারের প্রতিষ্ঠানকে, প্রত্যেকটি
সাংবিধানিক প্রতিষ্ঠানকে, সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারা প্রত্যেকটাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটি অঙ্গ বা সহযোগী সংগঠনে তারা রূপান্তর করেছে। আমরা যদি খুব রিসেন্টও কয়েকটি ঘটনা দেখি, কিছুদিন আগে নিউ মার্কেটের একটি ঘটনা আপনারা দেখেছেন, যদি আইন শৃঙ্খলা দিয়েও তারা প্রায় বড়াই করে থাকে, এই মাফিয়া সরকার প্রায় বড়াই করে থাকে, তারা বলে রোল মডেল তৈরি করেছে। তো আসুন রোল মডেলের কিছু রোল দেখি, আমরা হেলমেট বাহিনীর কিছু রোল দেখি। নিউ মার্কেটের ঘটনা আপনাদের মনেই আছে, আমাদের এক নেতাকে তারা কিভাবে হ্যারাস করেছে, কিভাবে অত্যাচার নির্যাতন করেছে। নিউ মার্কেটে কিছুদিন আগে কি দেখলাম আমরা? নিউ মার্কেটে দেখলাম এই সন্ত্রাসী বাহিনী, এই যে মাফিয়া সরকার, এদের যে দল, যে এদের যে দলটি আওয়ামী লীগ নামক দলটি, এই দলের সন্ত্রাসী, এই দলের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, এদের এই সন্ত্রাসী সংগঠনগুলো নিউ মার্কেটে যে ছোট ছোট দোকানগুলো আছে সেখানে কর্মকর্তা কর্মচারীদের উপরে কীভাবে চাঁদা নির্যাতন, বা ছোটো ছোটো হোটেল রেস্টুরেন্টগুলোতে কীভাবে জোর করে খেয়ে চাঁদা দাবি করে তাদেরকে অত্যাচার নির্যাতিত করে, তার প্রতিবাদে হোটেল মালিক এবং হোটেল কর্মচারীরা প্রতিবাদ জানিয়েছিল, প্রতিরোধ করেছিল। আমরা দেখেছি কীভাবে সেখানে তাদের উপরে, সেই নিরীহ মানুষগুলোর উপর, দোকান কর্মকর্তা কর্মচারীদের উপরে আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনীর, এই যুবলীগ ছাত্রলীগের লোকজনের কীভাবে অত্যাচার নির্যাতন করেছে, হেলমেট বাহিনী এসে কীভাবে তাদের উপরে আক্রমণ করেছে, গুলি করেছে, হত্যা করেছে মানুষ। সেই হত্যায় মানুষ মারা গিয়েছে, নাহিদ নামে একটি ছেলে মারা গিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে দেশে আজকে আইনের শাসন কোথায়, একদিকে সহজেই প্রমাণ করে। দেশে অনেক ঘটনার মধ্যে নিউ মার্কেটের ঘটনাও একটি অন্যতম ঘটনা যা রাজধানীতে ঘটেছে, প্রমাণ করে আজকে দেশে আইনের শাসন কোথায়। আরেকদিকে এই যে নাহিদ নামে যেই ছেলেটি মারা গিয়েছিল, সেই হেলমেট বাহিনী যখন গোলাগুলি করলো, নাহিদ নামে একটি ছেলে মারা গেছে, পত্রিকার পাতায় পড়েছেন আপনারা। সেই নাহিদের বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনার সন্তান হত্যার কি বিচার চাইবেন না আপনি? নাহিদের বাবা পরিষ্কার জবাব দিয়েছে, কিসের বিচার, কার কাছে বিচার চাইব, এই দেশে তো সাধারণ মানুষের কোনো বিচার নাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা রাজনৈতিক কর্মী, আমাদের নামে তো মিথ্যে গায়েবী মামলা আছেই, আমাদেরকে তো ন্যায্য বিচার থেকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী অনেক দূরে, ন্যায্য বিচার তো তাদের কপালে নেই। নাহিদের বাবা নাহিদ একজন নন পলিটিক্যাল মানুষ ছিল, একজন ইয়াং ছেলে ছিল, সে গিয়েছিল কাজের সন্ধানে সেখানে। নাহিদের বাবার মুখ থেকে, নাহিদের বাবা একজন নন পলিটিক্যাল মানুষ, নাহিদের বাবার মুখ থেকে যে কথাটি বেরিয়ে এসছে যে কার কাছে বিচার চাইব, এই দেশে তো সাধারণ মানুষের বিচার নেই, এতে উপস্থিতিবৃন্দ কী প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে আজ শুধু আইন শৃঙ্খলা না, আজ বাংলাদেশের বিচার ব্যবস্থাও যে তাদের দলীয় একটি সংগঠনে পরিণত হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে এই যুবলীগ নামক যে সন্ত্রাসী দলটি, এই যুবলীগ নামক, আসলে যুবলীগকে নাম দেওয়া উচিত ক্যাসিনো লীগ, তাই নয় কি? কিছুদিন আগে তো দেখেছেন, এবং কিছুদিন আগে দেখেছেন আপনারা, বছর দুই তিনেক আগে, যে এই যুবলীগ নামক তাদের যে সন্ত্রাসী দল, এরা বাংলাদেশের রাজধানী ঢাকাকে, যা আমরা মসজিদের নগরী বলে জানতাম, সেই মসজিদের নগরীকে এরা ক্যাসিনো নগরীতে পরিণত করেছে। কাজেই এই যে যুবলীগ নামক তাদের এই যে সন্ত্রাসী সংগঠনটি, তাদের গোলাগুলিতে প্রীতি নামে একটি মেয়ে মারা গিয়েছে ঢাকা শহরের একটি জায়গায়। প্রীতির বাবাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি সন্তান হত্যার বিচার চাইবেন না, প্রীতির বাবা জালালউদ্দিন সাহেব ঠিক নাহিদের বাবার মতন একই কথা বলেছে যে কার কাছে বিচার চাইব, এই দেশে তো সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই। উপস্থিতিবৃন্দ, আগেই বললাম, একটু আগে বললাম, আমরা রাজনীতি করি, আমাদের কথা আমরা যদি বলি আমরা বিচার, ন্যায্য বিচার পাই না, কেউ কেউ হয়তো বলতে পারেন তোমরা রাজনীতি করো, তোমরা তো এসব বলবেই, কিন্তু কই, প্রীতির বাবা তো রাজনীতি করে না, নাহিদের বাবা তো রাজনীতি করে না, কিন্তু তাহলে আজ তাদের মুখে এ কথা কেন? কারণ এরা দেশটাকে দেশ রাখেনি, সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আসেন মাত্র গত সপ্তাহের ঘটনা, গত সপ্তাহ না, এই সপ্তাহেরই তো মোটামুটি ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখলাম আমরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম আমাদের সহকর্মীরা, আমাদের ছাত্রদলের ভাইয়েরা যখন একটি প্রতিবাদ জানাতে তারা তাদের সহকর্মীদেরকে নিয়ে গিয়েছিল, সেখানে এই ছাত্রলীগ
নামধারী যে সন্ত্রাসী সংগঠন তারা এবং তাদের যে হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনীর সদস্যরা এসে কিভাবে নির্যাতন করেছে আমাদের, কিভাবে নির্যাতন করেছে আমাদের ছাত্রদলের ভাইদেরকে, আমাদের ছাত্রদলের সহকর্মীদেরকে। একটি আশ্চর্য ব্যাপার, ছাত্রদলের ছাত্রদের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যখন এই অত্যাচার নির্যাতন হচ্ছে, তখন আমরা তারপরে আমরা আশ্চর্যজনকভাবে একটি বিষয় খেয়াল করলাম, যা অতীতেও আমরা খেয়াল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্রারের কথা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, প্রত্যেকের মনে আছে। সেই আব্রারকেও কিন্তু এই ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা কিভাবে পিটিয়ে হত্যা করেছিল, তখন আমরা দেখেছি পত্রপত্রিকার, বিভিন্ন পত্রপত্রিকার খবরে এসছে, কোনো না কোনোভাবে পত্রিকাগুলো চেষ্টা করেছে খবরগুলো দিতে, কিছু কিছুভাবে খবরগুলো বেরিয়ে এসছে। কী ছিল সেই খবর? যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি অক্সফোর্ডের প্রাচ্য হিসাবে একসময় খ্যাত ছিল, প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে একসময় খ্যাত ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে তারা টর্চার সেল বানিয়ে রেখেছে এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন। আমরা দেখলাম এই সংগঠনটিকে, প্রোটেকশন দেওয়ার জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে এক ব্যক্তি সব রকম ন্যায় নীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো। কে সেই ব্যক্তিটি? ভিসি পদ দখল করে থাকা এক ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মাফিয়া সরকার এক ব্যক্তিকে ভিসি নিয়োগ দিয়েছে, যে আইন বলে সে সকল ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী দল মত নির্বিশেষে সকলের সে ভিসি, সকলের সে অভিভাবক, সকলের সে গার্জিয়ান। সেই ভিসির দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র ছাত্রী দল মত নির্বিশেষে, সে যেই হোক না কেন, গরিব ধনী মুসলমান হিন্দু, যেই ধর্মেরই হোক যেই মতেরই হোক, তাদের প্রত্যেককে অভিভাবক হচ্ছে এই ভিসি। কিন্তু আমরা দেখলাম এই ভিসি তার ভূমিকা থেকে শত শত মাইল দূরে থাকলো, না সে আব্রারের মতন ছাত্রদেরকে রক্ষা করলো, না সে আমাদের ছাত্রদলের ভাইদেরকে সে রক্ষা করলো এই অন্যায়, এই অত্যাচার নির্যাতন থেকে। ভিসি সাহেব ভুলেই গিয়েছেন তিনি ভিসি নাকি তিনি ওসি, উনি ওসির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ভিসি এবং ওসির দায়িত্বকে উনি প্যাজগোজ করে ফেলেছেন। আজকে ছাত্র সমাজ দাবি তুলছে যে এই ভিসিকে তার সঠিক দায়িত্ব পালন করতে হবে। আমরাও বলতে চাই ছাত্র সমাজের সাথে যে ভিসি সাহেব, আপনাকে আপনার সঠিক দায়িত্ব পালন অবশ্যই করতে হবে। যদি আপনি সেই দায়িত্ব পালন থেকে বিরত থাকেন বা ক্ষমতার মোহে দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই ছাত্র সমাজ একদিন আপনার কাছে এর জবাব চাইবে এবং তার জবাব আপনাকে দিতে হবে। উপস্থিতিবৃন্দ, কিছুদিন আগে এই মঞ্চে দাঁড়িয়ে এবং তারপরেও আরও বেশ কিছু দলীয় অনুষ্ঠানে আমি একটি কথা বলেছিলাম, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, দেশ নিয়ে, দেশের ভাবনা নিয়ে, আমাদের দল সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে একটি কথা বলেছিলাম। কি সেই কথা? কথাটি ছিল যে আজ এই যেই ঘটনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই ঘটনাগুলো কিন্তু শত শত হাজার হাজার ঘটনার মধ্যে সামান্য একটি দুইটি ঘটনা মাত্র। আজ দেশ কোন পর্যায়ে চলে গিয়েছে, দেশ কোথায় আছে, কম বেশি পত্রিকা খুললে, কম বেশি মানুষের সাথে কথা বললে, আপনারা প্রতিদিন দেশে কথা বলছেন, আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব নেতা কর্মী সহকর্মী সকলের সাথে কথা বলছেন, আমি সেইগুলো আর তুলে ধরতে চাই না। দেশের কি অবস্থা, প্রত্যেকটি মানুষ, ওয়াকেফাল আছেন আপনারা, দেশে বিদেশে সব জায়গায় প্রতিটি মানুষ আজ ওয়াকেফাল আছেন। আমি বলেছিলাম যে বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে, মানুষের ভোটের অধিকারে, এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আগামী দিনে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে থাকবেন, অর্থাৎ বিএনপির সাথে থাকবেন, আমরা
একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে যে নিরপেক্ষ নির্বাচনের পরে যে সরকারটি গঠিত হবে, যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে থাকবেন, সকলকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব এবং সকলের দেশে আজ এই ফ্যাসিবাদী এই মাফিয়া সরকার এমন একটি পর্যায়ে নিয়েছে যে দেশের প্রতিটি সেক্টরকে যদি মানুষের চাওয়া অনুযায়ী গঠন করতে হয়, গড়ে তুলতে হয়, তাহলে সকল রাজনৈতিক দলকে বসে আলোচনা করে পর্যায়ক্রমিকভাবে এই দেশকে গঠন করতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই আমি এই মুহূর্তে আমার দলের পক্ষ থেকে বাংলাদেশের এই বর্তমানের মাফিয়া সরকারের বা বাংলাদেশে প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই পরিষ্কারভাবে। তার আগে আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা মন দিয়ে কয়েকটি কথা শুনবেন। আমি আপনাদেরকে দু একটি জিনিস একটু পড়ে শোনাবো, আপনারা মন দিয়ে শুনবেন। আমাদের এই যে বর্তমানে বাংলাদেশে নিশিরাতের অবৈধ প্রধানমন্ত্রী, যে ভোট ডাকার যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর এই শেখ হাসিনার নামে একটি বই আছে যেটি দাবি করা হয় সে বইটি লিখেছে। এই বইয়ের 53 নম্বর পৃষ্ঠায় কয়েকটি লাইন সে উল্লেখ করেছে, আমি লাইনটি আপনাদের সামনে পড়ছি। এই কথাগুলো এই অবৈধ শেখ হাসিনার বইটিতে 53 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, সেনা ছাউনিতে বসে বন্দুকের নল চেপে পুলিশ, বিডিআর, সেনাবাহিনীকে ব্যবহার করে জনগণের ভোট কেড়ে নেবে, আমরা তা মেনে নেব না, আমরা তা হতে দেব না। পুলিশ, বিডিআর, সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণের বিরুদ্ধে বন্দুক তুলে ধরবেন না, তাহলে জনগণ আপনাদেরকে রেহাই দেবে না। পুলিশ, বিডিআর, সেনাবাহিনীর আত্মীয় স্বজনরা খেয়াল রাখবেন। উপস্থিতিবৃন্দ, অনলাইনের মাধ্যমে যারা শুনছেন তাদেরকেও আমি অনুরোধ করব খেয়াল রাখবেন এর পরের কথাগুলো শেখ হাসিনার। পুলিশ, বিডিআর, সেনাবাহিনীর আত্মীয় স্বজনরা বাংলার গ্রামেগঞ্জে বাস করে, এদের আত্মীয় স্বজনের ঠিকানা খুঁজে বের করুন, সতর্ক করে দিন, হুঁশিয়ার করে দিন। আর যদি এদেশের মানুষের উপরে গুলি চালানো হয়, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, আমাদের আহ্বান, প্রতিশোধ নেবেন, লাশের পরিবর্তনে লাশ চাই। শেখ হাসিনার কথা এগুলো। সম্মানিত উপস্থিতি, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নিশিরাতের এই অবৈধ শেখ হাসিনা 1986 সালে যার জাতীয় বেঈমান হিসাবেও একটি খেতাব আছে, সেই শেখ হাসিনা 1988 সালের 17ই ফেব্রুয়ারি একটি জনসভায় এই বক্তব্যটি দিয়েছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, সেই সময় এক স্বৈরাচার ছিল যার বিরুদ্ধে দেশনেত্রী খালেদা জিয়ার আন্দোলনের নেতৃত্ব আন্দোলন দিয়ে আপনারা সেই আন্দোলনকে সফল করেছিলেন, বাংলাদেশের মানুষ সেই আন্দোলনকে সফল করেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে। সেই স্বৈরাচারের সময় শেখ হাসিনা এই কথাগুলো বলেছিল। আজ আমরা কি এক বাক্যে বলতে পারি না যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সেই সময়ের চেয়ে অন্তত 100 গুণ বেশি খারাপ? প্রিয় উপস্থিতিবৃন্দ, এই পরিস্থিতি খারাপ আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ 40 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের নেতাকর্মীরা, শেখ হাসিনা যেই কথাগুলো আমি একটু আগে পড়েছিলাম, শেখ হাসিনা যেই কথাগুলো বলেছে, তারপরেও এত অত্যাচার নির্যাতনের পরেও
আমাদের নেতাকর্মীরা এইটাতে বিশ্বাস করে না, সঠিক? কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি, সেজন্যই আমরা শেখ হাসিনা যেই কথাগুলো বলেছিল প্রশাসনের উদ্দেশ্যে আমরা সেটি বিশ্বাস করি না। কারণ আমরা একটি জিনিস বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস, আমার নেতাকর্মীরাও বিশ্বাস করে যে বর্তমানে এই যে মাফিয়া সরকারের অধীনে যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সেটি পুলিশের হোক, সেনাবাহিনীর হোক, বিডিআরের হোক বা যেখানে যেটারই হোক না কেন, এদের মধ্যে সকলে খারাপ না। কিছু কিছু লোক আছে যারা অতি উৎসাহী, যারা অতি উৎসাহী এবং তারা কিছু কিছু ঘটনা ঘটিয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই বিনা ভোটে সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য প্রশাসনের মধ্যে একটি বেনিফিশিয়ারি ক্লাস তৈরি করেছে, যাদেরকে দিয়ে তারা খুন করিয়েছে, গুণ করিয়েছে, দুর্নীতি করাচ্ছে যাদেরকে দিয়ে। এই বেনিফিশিয়ারি ক্লাসটি মনে করে যে নিজেদেরকে যদি টিকিয়ে রাখতে হয় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, আর অপরদিকে শেখ হাসিনা মনে করে ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে এই যে বেনিফিশিয়ারি ক্লাস এদেরকে টিকিয়ে রাখতে হবে প্রশাসনের মধ্যে যারা আছে। এবং এই বেনিফিশিয়ারি ক্লাস নিজেদের স্বার্থে, দয়া করে মন দিয়ে কথাটি শুনবেন যে কথাটি আমি এখন বলতে যাচ্ছি, এই বেনিফিশিয়ারি ক্লাস নিজেদের স্বার্থে প্রশাসনের অন্য যে সকল কর্মকর্তা আছেন যারা নিজেদেরকে খুম গুণের সাথে জড়িত করতে চান না, যারা অবৈধ সরকারের অবৈধ আদেশ নিষেধ মানতে চান না, যারা মনে করেন, বিশ্বাস করেন যে এই সরকার খারাপ কাজ করছে, সেই সকল, সেটি সেনাবাহিনী হোক, পুলিশ হোক, বিডিআর হোক, জনপ্রশাসনই হোক, সেই সকল প্রশাসনের কর্মকর্তাদেরকে গিয়ে বিভ্রান্ত করার জন্য একটি মেসেজ এই সব দুর্নীতিবাজ গুমখুম করাকারী যেসব কর্মকর্তা তারা যারা ভালো তাদেরকে একটি মেসেজ দিচ্ছে যে যদি আগামী দিনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ জাতীয় সরকার আসে তাহলে তোমাদেরকে বিপদে পড়তে হবে, এরকম একটি মেসেজ এই গুম খুনকারী দুর্নীতিবাজ কর্মকর্তারা দিচ্ছে সেই সকল কর্মকর্তাদেরকে যারা নিজেদেরকে এই দুর্নীতি থেকে, গুণ থেকে, খুন থেকে দূরে রাখতে চায়, যারা চায় না নিজেদেরকে সম্পর্কিত করতে এই সব খারাপ কাজের সাথে। আমি আজ আমার দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই, পরিষ্কারভাবে আমি সেই সকল কর্মকর্তাদেরকে যারা নিজেদেরকে দেশের, দেশের মানুষের জন্য যারা কাজ করতে চান তাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনাদের আতঙ্কিত বা ভয় পাবার কোনো কারণ নেই, কারণ আজ শেখ, অবৈধ শেখ হাসিনা এই মাফিয়া বিনা ভোটের ভোট ডাকাত নিশিরাত সরকারের অধীনে যে সকল কর্মকর্তারা, সেটি সেনাবাহিনী, পুলিশ, বিডিআর যেটারই হোক না কেন, যারা নিজেদেরকে গুমের সাথে জড়িত করেছে, খুনের সাথে জড়িত করেছে, দুর্নীতির সাথে জড়িত করেছে, তারা আজ দেশে বিদেশে চিহ্নিত হয়ে গিয়েছে। কাজেই যারা চিহ্নিত হয়ে গিয়েছে আইনের চোখে তাদেরকে অবশ্যই আইনে, আইন হিসাবে তাদের বিচার হবে, কিন্তু যারা নিজেদেরকে দূরে রেখেছেন তাদেরকে আহ্বান করেছি আমি, আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদেরকে একই সাথে আমি আহ্বান করব যে আগামী দিনে সেই সকল কর্মকর্তাদেরকে আমি আবারও আহ্বান করব, আরেকটি আহ্বান করব যে আপনারা সরকারের যে আইন আছে, নিয়ম আছে, সেটি আপনাদেরকে অবৈধ আদেশ মানতে বাধ্য করে না। কাজেই আপনাদের যে সকল সহকর্মী আপনাদেরকে উস্কে দিতে চায়, দয়া করে তাদের আহ্বানে আপনারা সাড়া দেবেন না। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার দলের প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, পরিশেষে আমি এখন আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি আহ্বান রাখতে চাই। কী সেই আহ্বান? আজ 40 লক্ষ নেতাকর্মী আমার
কোর্টের বারান্দায় ঘুরছে প্রতিদিন। 40 লক্ষ নেতাকর্মী আজ কেউ বাড়িতে থাকতে পারছে, কেউ বাড়িতে থাকতে পারছে না। 40 লক্ষ নেতাকর্মী যাদের অনেকেরই বাস্তবিতা সব কিছু হারিয়েছে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে, মানুষের ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। যেই মানুষটি আপনাদের নেতা, এই মানুষটি 1971 সালের 26শে মার্চ যুদ্ধের ডাক দিয়েছিলেন। সেদিন কি এই মানুষটি যুদ্ধের ডাক দিয়ে ঘরে বসেছিলেন? না, ঘরে বসে থাকেননি। সেদিন এই মানুষটি যুদ্ধের ডাক দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে, এবং একই সাথে অস্ত্র হাতে যুদ্ধের মাঠে নেমে পড়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এ স্বৈরাচার আন্দোলনের ডাক দিয়েছিলেন। ডাক দিয়ে কি দেশনেত্রী খালেদা জিয়া ঘরে বসেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া ঘরে বসে থাকেননি। দলের নেতা কর্মী দেশের মানুষকে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজপথে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, প্রিয় নেতৃবৃন্দ, নেতাকর্মী ভাইরা, আজ সময় এসেছে শহীদ জিয়া যেভাবে অস্ত্র হাতে মাঠে নেমেছিলেন যুদ্ধ করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে মাঠে নেমেছিলেন, আপনাদেরকে আজ ঘরে বসে থাকলে চলবে না। আপনাদেরকে আজ রাজপথে নেমে আসতে হবে, কারণ আজকে যদি আপনার নিজেকে রক্ষা করতে হয়, আজকে যদি আপনার পরিবারকে রক্ষা করতে হয়, আজ যদি আপনার দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে আজ রাজপথে সংগঠিত হতে হবে। আজ আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে, কারণ এই দেশকে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল মাঠে গিয়ে যুদ্ধ হয়েছিল, এই দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছিল রাজপথে আন্দোলনের মাধ্যমে। কাজেই আজ আবার সেই রাজপথেই ফিরে যেতে হবে। যদি দেশকে রক্ষা করতে হয়, পরিবারকে রক্ষা করতে হয়, নিজেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, আসুন আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ঐক্যবদ্ধ রাখতে হবে, ঐক্যকে সুদৃঢ় স্পাতের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। এবং শেষ কথার একটি কথা, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সলা হবে রাজপথে। এটিই হবে আমাদের আগামী দিনের স্লোগান, এটিই হবে আমাদের আগামী দিনের কর্মসূচি। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সলা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।